বিসমিল্লাহির রহমান রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অপেক্ষার পালা শেষ, প্রায় দুই দিন পরে হাতে পেলাম আলহামদুলিল্লাহ কোরবানির গোশত। এখন এগুলো আমরা কীভাবে বন্টন করব বা কী করলাম পুরো ভিডিওটা তোমরা দেখো, ভালো লাগবে। আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে ইতালিতে আমরা কীভাবে কী করি, তাহলে দেখতে থাকো। ওকে, ও মা গো মা, গতকাল ঈদ গেছে, গতকাল বেগ্গা দিন বেগ্গা গেছে, রাত বেগ্গা গেছে, আজকে আবার দিন বেগ্গা গেছে। অনগার গড়িতে বাজে ছয়টা, এব মাংস নাম বন্ধ নয় চাই আই ফাঁকে দি ফ্রিজ গে একখানা খালি করি, এখন গোস্তুমি ছুটতে হইব তো। এ মা, নিজে তো দেয় দম হালে আবার জায়গা নেই, কী রে বাবু, এবার গোস্ত কোনে রাখবে? হ্যাঁ, অঙ্গে পাঙ্গ ইয়া হুজুরা কইছে গোস্ত না দিলে সাইড আর আল্লাহ দিলে ফুতের বোটো আছে নাতি টাতি আছে, তো কারো করে দাম লাগতো না, বুঝছো নি সাই ফ্রিজ ইগের কি অবস্থা। ও মা, ইগেরও তো তেমন জায়গা নেই। হ্যাঁ, এবার এবার দাদা এসে এবার থুইতে মারতেন না, মানুষের তো দিয়ে দিতে হইব। হ্যাঁ, জায়গা গিয়ে খালি করতে হইব, দরকার হলে বড় টড়ে নিন বেগিন হালাই দাও, তোমরা বড় টড়ে বেগিন হালাই দাও, গোস্ত বেগিন রায় দিমো আল্লাহর নাম লই, কারণ আমার জনগণ বেশি। এবার গোস্ত বেগিন রায় রায় ও যেন না কিনা লাগে খামু, অন্ত এবার আইয়েরও না পেঁয়াজ রসুন সব দেখা নাই, এই যে খালি মশলাই কাঁদে রে, খালি মশলাই কাঁদে গোস্ত বুঝতে মারব তোমার ইয়ে না, তুমি দুপুরে খামু দুপুরে আইয়ে না, আমাকে রাত্রেও খামু কি খাইকে খাইতে আল্লাহ কি পদ রাখবো কিনা ইয়েন করতে মারিয়েন না সাত অর হচ্ছে। এই সে আঙ্গ ইতালি দি ইতালি দি বুঝলেন, তাই এনে ফ্রিজটা খালি করে আলাই, কারণ এক তারিখে একদিন ঢুকালাম ফ্রিজের মধ্যে ইনশাআল্লাহ। সন্ধ্যা সাতটা বাজে আর মাত্র দশ মিনিট বাকি, এখনো গোস্ত কোনো নামগন্ধ কিছুই নাই, ইয়ারলাই তার বৈঠান যাইতো না, এই জন্য রুটি বানানো শুরু হয়ে যাচ্ছে, রুটিটা করে রাখি যদি কিসমতে থাকে। শেষ রাত্রে বোর রাত্রে খামো আর ইদার ফলে রোজা থাকে, রোজা রায় দু মাঝে তো রোজা রান গোস্ত কোন সময় এবার সান, এই যে সব রেডি, পেঁয়াজ রসুন আদা সব আছে, খালি গোস্ত নাই রে আল্লাহ, দুদিন হয়ে গেছে গাছ দেখো খাইতে আমার উন্নি করবার গোস্ত কি জানে। আমাদের কাছে অনেক দুঃখের কথা কই, পরের দিন রাত আটটা বাজে অনগা বুঝছেন, রাত আটটা বাজে আল্লাহর নাম লই কোরবানির গোস্ত শোকে দেখছি, এই হলো কোরবানির গোস্ত আমাদের সর্বমোট এক শরীকে আল্লাহরে খুশি করার জন্য দিছি, কবুল করার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমাদের মেন বাবুর্চির জটপট একটু এই যে এখানে বসাই দিছে এক পাতিল, এই যে বাবুর্চি তুমি লাইট দাও, এখানে ঝটপট বসাই দেওয়া হলো। আর রুটি বোরা যখন দেখছে গোস্ত আসতেছে না, এই জন্য রুটি সব বানা এখানে রাখছে, গরম গরম শুধু এখন একটু ভেজে নিবে, ইনশাল্লাহ আজকে খাওয়া যাবে। আর দুই কেজির মতন সাথে সাথে নিচে পাঠাই দিলাম, কারণ নিচে আমাদের এখানে আফ্রিকান মুসলমান থাকে চারজন ব্যাচেলার, এর জন্য ভাবলাম যে আমাদের মাংস গ্রানটা তারা যখন পাবে হয়তো বা একটু আফসোস করবে যে তাদেরা তো তাদের দেশে কোরবান দেয় এখানে দেয় না, এই জন্য দেরি না করে সবার আগে তাদের জন্য পাঠিয়ে দিই। আর এখন আস্তে আস্তে সবাইকে ড্রাইভ করে গিয়ে কোরবানির গোশত নিয়ে আসছে। আর এখন এখানে তো কষাই পাওয়া যাবে না, এখন আমাদের বাসায় যে কষাই আছে তিনজন, তারা এখন এখন অনিমা তিশা আর আমাদের আমার আমার কপালে মশা, এই যে এত বক বক করিয়ে মশাটা জান না আল্লাহ রে কি রে এরে মশা, এবার তো গরু গোস্ত খাইয়ে না তুই তো কামনা রক্ত খাবি, এখন এগুলা সব ছোট ছোট করবে, করে ইনশাল্লাহ যাকে দেওয়া তাদেরকে দিব, আর নিজেরা যা রাখা রাখবো। এখানে মানে আমরা লিস্ট একটা করছি যারা কোরবান দেয় নাই তাদেরকেও দিব, তাদেরকে মানে আর সবার আগে দিব। আর এখানে আমাদের যে ব্যাচেলার বাইরে থাকে ওরা বেশিরভাগ তো দেশে কোরবান দেয় এখানে দেয় না, এর জন্য ওদেরকেও দিতে হবে ইনশাল্লাহ। এখানে কতটুক হবে ওজন, কত কেজি? হ্যাঁ, এই যে এখানে এক শরীকে পঞ্চাশ কেজি, এখন সাত পঞ্চাশ কতটুক হয় এবার যোগ করে দেখেন, এই জন্য মানে এখানে হ্যাঁ
350 কেজি এই গরুটার ওজন, এই জন্য এখানে একা দেয় না অনেকে, আর একা দেয় না এই জন্য এত বড় একটা গরু, এই যে বাসা আনার পরে ছোট ছোট করে টুকরা করা সবাইকে দেওয়া, কারণ এখানে তো আর লোক পাওয়া যায় না। আর আরেকটা মেন কারণ হলো এখানে মানে আমরা যে দিব যারা কোরবান দেয় না, এরকমের সংখ্যা খুবই কম, মনে তৃপ্তি পাওয়া যায় না, কারণ বাংলাদেশে যেমন এটা সম্ভব হয় সবাইকে দেওয়া, অনেকে আসে গোস্ত নেওয়ার জন্য যারা কোরবান দেয় না, কিন্তু এখানে তার এমন লোক নাই। এখানে দেখা গেছে আমরা বাঙালি অল্প কটা ফ্যামিলি থাকি, এই জন্য এখানে আমরা এক আল্লাহর নামে একটাই দিই, আমাদের ফ্যামিলির পক্ষ থেকে একটা শরীক দিই, আর বাকিটা হলো বাংলাদেশে ইনশাল্লাহ। এই যে আমাদের আমাদের বৌমারা শুরু করে দিছে, এখন যত রাত হয় এটা আবার সবগুলো এখন প্যাকেট করব। আমাদের এখানে এখন গোস্ত মেপে মেপে সবাই নাম লেখা হচ্ছে কাকে কোনটা দিবে, এটাই হলো ঈদের আসল মজা। এখন একদম মন ভালো হয়ে গেছে, দুই দিনের মধ্যে এটা কাজ শুরু হয়। সবাইকে মানে লোক হিসাব করি, যারা একটু বেশি তাদেরকে 2 কেজি, যারা একটু কম তাদেরকে 1 কেজি, 1.5 কেজি, 1 কেজি করি, হয়তো সবাইকে 1 কেজি, কমে 1.5 কেজি, 2 কেজি। সবার নাম লেখে লেখে রিকুল, সানি, কামাল ভাই, ভালো লাগতেছে পাপ্পু, আমাদের পুজোর, তারপর আমাদের এশিয়ার আমাদের ওই বাসায় যেটা ভাড়া দিচ্ছি ওদের জন্য। আর এখানে দেখি মাংস কি অবস্থা, আর রুটি এখনো ছাড়তেছি, ভাজতেছি, ভাজতে অনেক হয়ে যাচ্ছে, এর জন্য সবাই বাসায় সবাই বাসায় নিয়ে যাচ্ছে, সবাই আবার ঘুরিয়ে পড়বে কালকে কাজ। আর এখানে হলো আমার সাথে কাজ করে, আমি ওদেরকে ইনশাল্লাহ আগামীকালকে নিয়ে যাব, কারণ দেখা গেছে ভিন্ন দেশিদেরকে দিলে এরা খুশি হয়, যেমন আমাদের নিচে এরা আফ্রিকান মুসলমান, এদেরকে দিলাম, এরা জনে জনে বাসায় এসে আমাদেরকে বাচ্চা দেখা দিচ্ছে, এগুলো না আমার সাথে ইতালিয়ান আমার কলিগদেরকে দিব, যে ইতালিয়ানদেরকে এরাও মানে অনেক খুশি হয়, খুশি হয়। আর এদেরকে বুঝাবো যে আমরা আমাদের ধর্মে আমাদের আমরা মুসলমানরা যে সেক্রিফাইস করি, আল্লাহর নামে কোরবানি করি, সেটাকে বুঝাবো। আমাদের জন্য প্যাকেট করা হচ্ছে সবাইকে দিয়ে ধুয়ে, এই আমরা 2 কেজি করি এখানে করলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই হবে 7-8টা হবে আলহামদুলিল্লাহ। তাহলে আর কি মাত্র 1 ঘন্টা লাগছে কোরবানি গোস্ত সব সাইজ করতে, বুঝলি? আমরা কি তাড়াতাড়ি করছি, সবাই 5-6 মাস জন্য পাঠাই দিছি, এখানে আমরা এখানে 2 কেজি করে করে আমাদের জন্য করলাম, এই যে হাতটা দিস, আমাদের কোরবানির গোস্ত প্রসেসিং করা শেষ, দেখছেন না আমরা কত হাঁদাই না, 1 ঘন্টাও লাগে না, কি তাড়াতাড়ি সব প্যাকেট ট্যাকেট করি, যাদের জন্য পাঠাবার পাঠাইও দিছি, আমি বললো আমরা দিয়ে এলাম, এই যে হচ্ছে আমরা কন্টিনিউ করছি, এই যে 2 কেজি করে করে প্যাকেট করে করে এখানে রেখে দিলাম, 6-7টা হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে গরু গরুর বুড়ি গরুর বুড়ি আমরা কেউ নিতে পারি না, শাশুড়ি বউ এই জন্য এগুলো দন্ত বাইরে গেছে রে, এখন আর কি করবো, এখন ফেলে দিতে হবে, এমনি আমি এমনি খাওয়া পছন্দ করি, কিন্তু আর এগুলো দেখতে তো ভয় লাগে, উঠে খাইতে ভালো লাগে, আমি ডরে নি না কি জন্য জানো, আমি পালকি বলে নিতে লাগে, এরকম গন্ধ পাইছে যে হে আর খাই না, এই জন্য আমি ভয়ে আর
এই যে রুটি না বোন এত করে না কোনো বোন মা এত কষ্ট করি এটা আমার জন্য আমার আমি রাখছি আমি ইনশাল্লাহ দেশে দেলে খাবো আমার তো শখ নাই এখানে এখানে তখন আমার আমার খাওয়ানো লোক ইনশাল্লাহ হয়ে যাবে আর না হলে খাবো না এই যে না আপনি খাইছিনি ওগুলো ফেলে দিছি না এই যে দেখেন এই যে গরুর গোস্ত অনেক সুন্দর হয়ে গেছে আপনাগুলোকে একখানে শেয়ার করলাম আর অনগায় রুটি দিয়ে খামু আর খারাপ লাগলো গরুর ঘুড়িগুলো ফেলে দিতে হবে কারণ এগুলো নিতে অনেক ঝামেলা শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই আলহামদুলিল্লাহ অবশেষে পুরো দুই দিন যাওয়ার পরে আজকে রাত্রে এখন 11টা বাজে আমরা কোরবানি গোশ দিয়ে রুটি খাচ্ছি আমি বিশাল বড় একটা হাড়নি এই যে হাড়িটা এখন বসে বসে খাবো এটা হচ্ছে এই যে দেখেন গরমে গেঞ্জি খাওয়া শুরু করছে আর এই যে রুটি আমরা এখন সবাই খাচ্ছি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া তারপরও দুই দিন হলো খেতে পারলাম এটাই বড় কথা ভালো লাগতেছে তাহলে আর কি পুরো ভিডিওটা দেখেন ভালো লাগবে